তোমাদের মেডিকেল কতজন করেছিল? মেডিকেল হচ্ছে তোমার 17 জন করেছিল, ঠিক আছে, পাশ করেছে সতেরো কজন? জন পাস করেছে তোমার, 2 জন, 15 জন তাহলে আনপিট। 15 জন আনতে, কার হচ্ছে নকনি আছে, কার হচ্ছে তোমার ইয়ে দাঁড়াও বিআরে, ওটা কালার ব্লাইন্ড দেখতে পায় না, কেরি অ্যাঙ্গেল, বিভিন্ন প্রবলেম আছে, কেরি অ্যাঙ্গেল আছে। কেরি অ্যাঙ্গেল আছে, কেরি অ্যাঙ্গেল মাপ দেখছে, আবার আমার হাতে হ্যাঁ যে একটা আমার স্টিচটা দেখছিল, প্রথমে জিজ্ঞাসা করছিল এটা কি, তারপর ওটা বলছে না কুঁচ নেই, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা হবে না বলে দিল, হুম আর সবকিছুই দেখে যে মোটামুটি কোনো সমস্যাই নেই। আমি তো তোমার কাছে, তুমি তো নিজেই দেখেছো হাত ফাত গুলো, তো তুমি দেখেছো বলছো আঙুলটা, আঙুলগুলো ঠিক করে আচ্ছা, দেখলে তোমার যে মোটামুটি, হাতে যে কাটা ছিল আমি কি বলেছিলাম তোমার এটা আনপিট করবে? না না তুমি বলেছো ওটা একবার বলবে বুঝলে ফিট করে দেবে, না সে 3-4 নম্বরে ঢুকেছিলাম আমি, ও, তোমাদের রানে কতজন ছেড়েছিল? 25-26 জন অ্যাবসেন্ট আছে প্রচুর, 100 জনের ভিতরে কজন এসেছিল? 45 জন, তার মধ্যে হচ্ছে 26-25 জন হচ্ছে রান করেছে, আর বাদ বাকি সব 20 জন হচ্ছে চেস্ট ফেস্ট সাইড ফাইড কেটেছে, তাহলে মোট 100 জনের ভিতরে কত, 45 জন এসেছে? তাহলে তার ভিতরে প্রথমে তোমাদের ঢুকানো বাড়ি কি হাইট করেছিল? ঢোকানোর সঙ্গে সঙ্গে হাইট ওয়েট চেস্ট মেজারমেন্ট করেছে, ও, তারপরে রানিং? তারপর রানিং, তাহলে তারপর রেসিং, তাহলে প্রথমে 44-45 জনের ভিতরে হাইট ওয়েট চেস্ট বাদ দিয়ে তাহলে 25 জনকে রান করিয়েছে। রান করেছে 25 জনের ভিতরে তাহলে পাস করেছে কতজন? 17 জন। 17 জন, 17 জনের মধ্যে 2 জন ফিট, 2 জনকে, আর দুজনে যে 2 জন পাস করেছে ভালো নাম্বার ভালো আছে, ও, তাহলে 17 জনের ভিতরে তাহলে যে 2 জন মাত্র পাস করেছে, তাহলে 100 জনের, তাহলে ভাবো 100 জনের ভিতরে তাহলে 2 জন ফিট হয়ে থাকলো, তাই তো? মানে 100 জনের মধ্যে 5 জনের জন আসেনি অ্যাবসেন্ট, আর 45 জনের ভিতরে তোমার 2 জন, আর তুমি এখানে ধরে রাখো 15 জনের মধ্যে 5 থেকে 6 জন হয়তো ফিট হবে, হ্যাঁ ওই রকমই হবে। এখানে তো যারা মোটামুটি মার মেডিকেল পাস করবে তারা চারি পাবে। মেডিকেলটা কিন্তু পড়া করছে, বারবার বলে দিলাম, পড়া বলতে আর্মির মতো পড়া না, কিন্তু মিনিমাম কিন্তু ভালো করে দেখছে কিন্তু প্রত্যেকটা জিনিস, আর্মি যেরকম অনেক কিছু দেখে এখানে সবকিছু দেখে না, ঠিক আছে, হুম কিন্তু হুম যেগুলো দেখছে ভালোভাবেই দেখছে, সেগুলো ব্লাড টুটার দেখলো, দেখার পরে বলছে তুমি জল ফেলে দিলো, ঠিক আছে, জল ফেলে দিয়ে পায়ে ছাপ মারতে বলবো না, ঠিক আছে, মেডিকেলটা কমান্ডার হাসপাতালে হয়েছে, মানে এর ভেতরে তোমার বিএসএফ এর যে ওখানে কমান্ডার হাসপাতাল আছে না ভেতরে, হ্যাঁ, ওটা কোথায় করেছে তোমাদের? ওই মুর্শিদাবাদে যে রোশনবাগ, ওর হচ্ছে কমান্ডার হাসপাতালে, ওর ভেতরেই যেখানে মাঠ হয়েছে ওর ভেতরেই মেডিকেল হয়েছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে হাসপাতালেই করেছে, কোনো টাবু টাবু খাটিয়ে কিছু করেনি ধরেনি, আর আমাদের মেডিকেল হচ্ছে 4 জন 5 জন এরকম করে করছে, 17 জনের 4 জন একটা ব্যাচ, তারপরে 4 জন এরকম করে করছে, আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তোমাদের রোশনবাগে মাঠ করিয়েছে যেখানে, হ্যাঁ ওইখানেই মেডিকেল করিয়েছে, আর 3 থেকে 4 জন বা 5 জনের গ্রুপ করছে, তাই তো? এত ভালো ভালো ছেলে যদি কেটে চলে যাচ্ছে 100 রুপো, তার চেস্ট কিন্তু কড়াকড়ি করে মাপছে তা চেষ্টা তো বাদ যায়, সেটা তো আমি বলেছি। প্রচুর, বাদ মানে আমার থেকে চেস্ট ভালো আছে, চেস্ট ফোলাতে পারেনি, বাদ দিয়ে দিয়েছে, সে তো অবশ্যই, চেস্ট ফোলানো আর চেস্ট কম। আমি এমনি নর্মাল মাপি 83-84 এরকম থাকে, ঠিক আছে, হ্যাঁ আমার এখানে একদম আর 80 ধরেছে একদম, বুঝলে বলবো, এমনভাবে কেউ যদি ধরেছে, কেউ যদি 7ও ফুলায় তার 10-এ 5-এর নিচে করে দেবে ওরা, এমন। মোটামুটি বেঁচে গেছিলাম চেষ্টে। মেডিকেলের জায়গাটা সত্যি অত্যন্ত খুবই ভালো, দাদাও খুব ভালো, ভালোভাবে গাইডও করছে, ভালোভাবে বোঝাচ্ছে। আর ইতিমধ্যে আমিও 2018 সালে জিডি আর্মিতে ডাইরেক্ট ওপেন ফিট হয়েছিলাম, ওপেন আর্মিতে। তো আমি ভেবেছিলাম যে আসবো না, কি হবে, গিয়ে ডাইরেক্ট ফিট হয়ে গেছি, তারপর এসে যে 2-1টা পয়েন্ট, ইজি ইজি পয়েন্ট যেগুলো বললো, আমিও কেয়ারফুলি হয়ে গেলাম, এটা মনে রাখবো যে এটা এরকমই প্র্যাকটিস করবো, যদি না জানতাম ওখানে ডাইরেক্ট আমি আনফিট হয়ে গেতাম, এটা কনফার্ম। খুবই ভালো লাগতো, ভালো কথা, এখানে স্যার অত্যন্ত খুবই ভালো, ভালোভাবে পড়াচ্ছে, আর অনেক কিছু করাচ্ছে, অনেক কিছু এখানে। মোটামুটি যে একবার ফিট হয়ে পুরোপুরি যাবে, সে 100% ফিওর সিওর যে মানে চাকরি পাবে, আর এখানে যে আনফিট হবে যে পাবে না, কিন্তু ওই ওই রিকভারি গুলো করলে আরামসে সে অন্তত এইচডিটা ক্র্যাক করবে। মানে আমার ময়লাটা পরিষ্কার করে দিয়েছিলাম, কানে ও যেখানে এলাম পরিষ্কার করতে, ডাক্তার বললো ঠিক আছে, আপনি বললেন চোখ কান ঠিক আচ্ছা আছে, কোনো অসুবিধা নেই। নাসিরুদ্দিন, হুম, আমাদের এখানে যে মেডিকেল করা হয়েছে, হ্যাঁ, এই মেডিকেলের সঙ্গে কি ওখানকার মেডিকেল কোনো পার্থক্য আছে? না স্যার, আপনি যেমন করে যা দেখে যা শুয়ে, হাত পা উঠে, মানে মাথা চারিদিক সব কিছু একদম ওরম করে দেখছে পুরো একদম স্যাররা। হ্যাঁ, তো কোনো রকম, হ্যাঁ, কোনো রকম আমার এখানে মেডিকেল কোনো চেঞ্জ আছে, মানে কোনো একটা না 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 না, একদম ওরকম ওরকমই দেখছে। আমার এখানে কি 1% হলে কি বেশি করা হয়েছে নাকি না ওখানে? না ওখানে বেশি বলতে জিভ উল্টানো এটা আমাকে করায়নি, জিভ বের করাটাও করায়নি এখানে, মুখটা খুলতে বললো যেরকম, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আমি মোটামুটি একটু এক্সট্রা করেছি 2-1টা, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আপনি মোটামুটি প্রায় সবকিছু করেছেন, একটু যে দু-একটা জিনিস এখানে মিসিং করেছে হয়তো সেগুলো, হ্যাঁ 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 ওটা হতে পারে, কারণ আর্মিতে তো জিভ উল্টাতে বলে, বুঝতে পেরেছো, সেনাবাহিনীতে। আচ্ছা, হ্যাঁ আমাদের এখানে সেনাবাহিনী মেডিকেল যেটা স্টাফ মেডিকেল হয়,
সেটাই করা হয়। এবারে কথা হলো, তাহলে আমাদের এখানে যদি কেউ আগে যদি প্রি মেডিকেল করে, হ্যাঁ, এবং যদি সে ভালো করে ট্রিটমেন্ট নেয়, সে যদি পুরো ফিট হয়, তাহলে ওখানে কি ফিট হবেই নাকি? হ্যাঁ ফিট হয়ে যাবে, মানে স্যারা বাদ দিতে যাচ্ছে না, ফিট হলে ফিট করে দিবে, ফিট হলে ফিট করে দিতে বলে। হ্যাঁ তাহলে নক নিটা ধরেন আমাকে শুতে বললো যে পাঁচ বা করতে বলছে, হ্যাঁ মানে হাঁটুর সঙ্গে গোড়ালি লাগাতে বলছে, বলছে পুরো দুদিকে মানে হাঁটুও লাগাও গোড়ালি লাগাও। আমি এমন কিছু গোড়ালি ফাঁক করতে বলছে, যদি বাদ দিয়ে দেয় বলছে দুটো লাগাও, বা আমাকে পায়ে করে দুটোই ভালো লাগাতে বললো। তাহলে মোটামুটি ঈশ্বরের আশীর্বাদে আমার এখানে যা করিয়েছি মোটামুটি ওখানে গিয়ে সে মার খাবে না। যেগুলো যদি ফিট করে যায় তাহলে কিন্তু ফিট হবে। হ্যাঁ আপনি যেগুলো ফিট পয়েন্ট বলবেন সেগুলো অবশ্যই ফিট।